চার ভাইকে রেখে তার বাবা গত 34 দিন আগে দুনিয়া থেকে চলে যায়। তারপর থেকে পরিবারটি অসহায়ভাবে চলছিল। আমরা যখন খবর পাই তাদের বাড়িতে যাই এবং বিস্তারিত নিয়ে একটা পোস্ট করলে 142,500 টাকার ব্যবস্থা হয়। এবার গরু কেনার জন্য বের হলাম। একটা গরু পেলাম, উন্নত জাতের গরুটা পছন্দ হলো, 57,500 টাকা দিয়ে গরুটা কিনলাম। এরপর চলে গেলাম অটো ভ্যান গাড়ি বানানোর দোকানে। সেখানে গিয়ে 12 XL-এর এবং সব মালামাল ভালো দিয়ে একটা ভ্যান গাড়ির অর্ডার দেওয়া হলো বানানোর জন্য। 3 দিন সময় নিয়ে ভ্যান গাড়িটি তৈরির কাজ শুরু হলো এবং প্রায় কাজ শেষের দিকে আমাদের পুরো গাড়ির দাম পড়েছে 64,000 টাকা এবং গাড়িটি আমরা নিয়ে আসলাম। এরপর বাজারে গিয়ে 2 বস্তা চাউল কেনা হলো, তার পাশাপাশি তেল, ডাল, আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কেনা হলো। গাড়ি, গরু, খাদ্য সামগ্রী সব কিছু কেনাকাটা শেষ। ভোরবেলা সব কিছু নিয়ে আমরা রওনা দিলাম সেই বাড়ির উদ্দেশ্যে। পায়ে হেঁটে এবং গাড়ি নিয়ে আমরা চলে আসলাম সেই বাড়িতে। বাড়ির আঙ্গিনায় গরু রাখা হলো, পাশাপাশি গাড়ি, খাদ্য সামগ্রী সব কিছু তাদের বাড়ির আঙ্গিনায় রাখা হলো। আজ হয়তো এই পরিবারের আনন্দ কিছুটা হলেও পাবে, কারণ বাবা হারানোর পর তারা দিশেহারা পড়েছিল। সব কিছু পেয়ে আজ তারা ঘুরে দাঁড়াবে। গরু, চাল, ডাল ওই 15,600 টাকা পাইছি, আর এখন গাড়ি পাইছি। লাগতেছে এইগুলো দিচ্ছে, ভালো লাগতেছে। পরিবারটা বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা কাদাইবাদলা গ্রামে। পরিবার এই যে আফজল ভাই, মানে এই বাচ্চাদের বাবা দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত হয়েছিল এবং অসুস্থ হয়ে সে গত 34 দিন আগে দুনিয়া থেকে চলে যায়। এখন খুব ভালো চলবে, আপনারা একটা দিয়েছেন, এখন খুব ভালো চলবে। যারা দিছে 1,000 লেগেল যেন খুব ভালো থাকে, তো আমরা পাইলে খাবো। রু জ্ঞান চাউল দিছে, ডাল দিছে, সে 15,000 এটা দিলে আমি চালাবো না, ফাল পালে চলবে। তাই গরু দিলে না আল্লাহ জানি, এখন ধরে দোয়াতে গরুটাও ভালো থাকে, খাওয়া ব্যাপারে লালন পালন করবে পারি, মাসে জানি দেখতে পারে, এমনি করবে পারি, আমার জানি গরুটাও লালন পালন করবে পারি, কামাই কাজি জানি বর কর দেয়, তবে হায়াতে জানি দারাজ করে, পালন মাসিবার দূর করে। এই একটা পোস্ট করেছিলাম, আফজল হোসেন দুনিয়া থেকে চলে যায় তার 4টা নাবালক সন্তান রেখে। সব মিলে আমাদের টাকা ছিল 142,500 টাকা। সেই টাকা দিয়ে কিন্তু আসলে তাদের পরিবারের জন্য এই অটো ভ্যান গাড়িটা কেনা হয় 64,000 টাকা দিয়ে। পাশাপাশি যে গরুটা আমরা আজকে কিনেছি সেই গরুটার দাম পড়েছে 57,500 টাকা, উন্নত জাতের একটা বকনা গরু। এবং খাদ্য সামগ্রী 2 বস্তা চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু সহ যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সব মিলে 5,000 টাকা। এবং এই গরুটা আনতে যে ভাড়া লেগেছে 400 টাকা, আমাদের আজকে সব কিছু মিলে খরচ হয়েছে 126,900 টাকা এবং বাকি 15,600 টাকা তাদের এই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এখানে বিশেষ করে ধন্যবাদ সিদ্দিকা সুলতান আহুদে, উনি এই অটো ভ্যান এবং গরুর জন্য 120,000 টাকা দিয়েছেন, পাশাপাশি বাকি 22,500 টাকা আমাদের অন্যান্য ভাই বোন দিয়েছিলেন। আসলে আমরা এখানে জাস্ট স্বেচ্ছাশ্রম দিয়েছি, কৃতজ্ঞতা আপনাদের প্রতি, কারণ আপনারা এই পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন বিধায় কিন্তু এই পরিবারটা ঘুরে দাঁড়াবে। কারণ বাবা, যার বাবা হারায় তারাই বোঝে বাবা হারানো কষ্ট কী জিনিস। তো আমরা চাই আপনারা সবাই দোয়া করবেন এই পরিবারটা যেন স্বাবলম্বী হতে পারে এবং